হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাহার কিচেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রুই মাছের পেটি ভুনা এজন্য আমি একটা বড়ো সাইজের রুই মাছকে ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিব আমি একটি কড়াইতে তেল দিয়ে দিলাম একশো গ্রাম আমি সাত পিস রুই মাছের পেটি আজকে ভুনা করব। আমি রুই মাছের পেটিগুলোকে কড়াভাবে ভেজে নিব আমি উলটিয়ে পালটিয়ে ভালোভাবে মাছের পেটিগুলোকে ভেজে নিচ্ছি আমার মাছের পেটি ভাজা হয়ে গেছে আমি আজকে পেটির সঙ্গে মাথাটাও রান্না করব আমার মাছ ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে আমি ভাজা মাছগুলো নিয়ে নিয়েছি আমি মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি দুইশো পঞ্চাশ গ্রাম এতে আমি দিয়ে দিচ্ছি দারুচিনি একটি অ্যালাচ দুইটি লবঙ্গ দুটি সমস্ত উপকরণগুলোকে আমি হালকাভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমি দিয়ে দিলাম হলুদ এক চা চামচ পানি পরিমাণ মতন দিয়ে আমি ভুনা করে নিচ্ছি মশলাটাকে এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিলাম লবণ আমি দিয়েছি স্বাদ মতন আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন জিরা বাটা দিলাম এক টেবিল চামচ এক টেবিল চামচ আদা বাটা দিব মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার মশলা কষানো হয়ে গেলে এতে আমি মাছের টুকরাগুলো দিয়ে দিব মশলার মধ্যে মাছের টুকরাকে আমি ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নিব পরিমাণ মতো পানি দিয়ে আমি মাছ এবং মাছের মাথাটা ভালোভাবে রান্না করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার রুই মাছের ভুনা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ